আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। অনেক দিন ভিডিও করা হয় না, কারণ এখন আমি প্রায় দুই দিন একদিন পর পর ভিডিও আপলোড করছি। আসলে সময় সুযোগের অভাবে আমি ভিডিও করতে পারছি না নতুন করে। তাই আজকের ভিডিওটা কয়েকদিনের মিলিয়ে হবে, মানে কয়েকদিনের টুকরো টুকরো যে ভিডিওটা ছিল গত তিন চার দিনে সেটা মিলিয়ে আজকে একটা ভিডিও বানিয়ে নিলাম। গোলাপগুলা রিপন আমাকে রোজ ডেকে দিয়েছিল আর চকলেটগুলো দিয়েছিল চকলেট ডেতে। আসলে ওই এভাবেও আমাকে অনেক চকলেট আর ফুল এনে দেয়, ওই সবসময় আমার জন্য ফুল আনে, তো এই স্পেশাল দিনেও আনতে হই একদমই ভুললো না। আমরা কোনো কিছু উদযাপন করা ছাড়াও আমার হাজবেন্ড আমার জন্য ফুল আনে, আলহামদুলিল্লাহ। ওখানেও আমার জন্য অনেক ফুল আনছিল আর আমি ওই দিন রান্না করছিলাম, তো ওইটার একটু ভিডিও নিয়ে রেখেছিলাম আমি। আমার অনেক শোল মাছ খেতে ইচ্ছে করছিল মটরশুঁটি দিয়ে, তো রিপন বাজার থেকে সাথে সাথে এনে দিয়ে রান্না করছিলাম। আর এই ভিডিওটা আমি ফাল্গুনের দিন নিয়েছিলাম, মানে 14 ফেব্রুয়ারি। ওর সাথে পরিচয় হওয়ার পর আমার মনে পড়ে না আমরা কোনোদিন ফাল্গুনে বের হই না এমন হয়েছে। শুধু তাকরিম যে বছর হয়েছে ওই বছরই বের হতে পারি নাই, কারণ তাকরিম জানুয়ারিতে হয়েছে আর ফেব্রুয়ারিতে তো আমার এক মাসও হয়নি। ঘুরে টুরে এসে আমাকে বাসায় দিয়ে গেছে, তারপর দেখি রাতের বেলা আমার পছন্দের গরম গরম জিলাপি, রাজুঘোষের সিঙ্গারা, এই সিঙ্গারাটা যে আমার কত পছন্দের আর আমার পছন্দের রেস্টুরেন্টের কাচ্চি নিয়ে আসে। আমি তো অনেক খাবার পছন্দ করি আর এইগুলা দেখে আমার খুশি কেঁদে। হোক, ভালো মানুষ আমার সাথে ঘুরে আসলো আর পরের দিনে সে হসপিটালে এডমিট হয়ে গেল পেট ব্যথা নিয়ে, অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। রিপন সারাদিন হাসপাতালে থাকার পর শুক্রবারে বাসায় আসি আর আম্মু আমার জন্য খাবার পাঠিয়েছিল, আর রিপনের তো এসব খাওয়া এখন অ্যালাউড না, জন্য আলাদা করে খাবার বানিয়েছে আর ওকে খাওয়াই দিয়েই আমি খেতে বসেছিলাম। তারপর শুক্রবার যেহেতু তাকরিমকে আব্বু একটু ঘুরতে নিয়ে গেল, ছোট মানুষ এমনি আমাকে দুই দিন কাছে পায়নি। আর যাই হোক, ওর নানা ভাই থাকলে ওর কোনো কিছুই লাগে না, আমাকেও চেনে না ওর বাবাকেও। প্রাইজ দিতে সময় তাকরিম যে আমার সাথে কি করে এগুলো যদি আপনাদের ভিডিও করে দেখাতে পারতাম তাহলে বুঝতেন এত তো ব্যাকগ্রাউন্ড শব্দ করে। ওরে টোরে এসে বাবার জন্য একটু সেরিলাক নিয়ে আসলাম, অনেকদিন ধরে ওকে সেরিলাকটা দিই না, এটা খেতে ওই পছন্দ করে, বেশি দেওয়া হয় না তো এই মাঝে মাঝে একটু দেওয়ার চেষ্টা করি। আশা এসে দেখেন কি ইনোসেন্ট ফেস করে সে বসে আছে, মনে হয় সে কিচ্ছুই জানে না এমন একটা ব্যাপার। যাই হোক, আমার লক্ষ্মী বাবাটা মাশাআল্লাহ।